তো গাইজ কেমন আছো আশা করি সবাই ভালো আছো আজকে হচ্ছে সরস্বতী পুজো তো সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আজকে হচ্ছে জয়মা কালী চ্যানেলে তোমাদের জানাই অনেক অনেক স্বাগতম তো আজকে হচ্ছে আলুর দম লুচি খেতে হয় আর হচ্ছে এই যে আলুর দমটা তৈরি করছি মানে তেজপাতা কাঁচা লঙ্কা পাঁচফুরন মানে সব কিছুই দেবো আদা দিয়ে আর আমার বাপের বাড়ি খেতে হতো পান্তা তো টমেটো আদা কাঁচা লঙ্কা দিয়ে তো সবগুলো মানে দিয়ে তৈরি করব তো বাপের বাড়িতে মানে খেতে হতো পান্তা খাওয়া হতো আর এখানে শ্বশুরবাড়ির নিয়ম আছে যে তুমি হচ্ছে যে পঞ্চমীর দিন পঞ্চমী বলা হয় তো এই পঞ্চমীর দিন মানে আলুর দম আর লুচি খেতে হয় আর মুড়ি তো এটাই খাবো আমরা তো একদিকে মানে বসিয়ে দিয়েছি তরকারি আর একদিকে করছি এই যে আটা মেখে নিয়েছি তো এই যে এক হাতেই সব করতে হচ্ছে এদিকে সব বেলে নিয়েছি আর এদিকে লুচি ভাজবো তো মা বলতো যে যে রাঁধে সে চুলো বাঁধে তার সত্যিই শ্বশুরবাড়ি এসে সেটাই মনে করছি তো সব লুচিগুলো মানে ফুলছে দেখো কত সুন্দর এত দারুণ মানে আটাটা মেখে রেখেছিলাম তো তো ওই যে বলতো না মা ছোটোবেলায় যে চুল চুলও বাঁধে যে রাঁধে তো এদিকে মানে লুচিটাও ভাজা করছি আর এদিকে মানে যে আলুর দমে মশলাটা এটা তৈরি করছিলাম কাঁচা লঙ্কা সবই তো দেখলে আর এই যে মানে এত সুন্দর লাগবে নিরামিষ তো করতে হবে তো মশলাটা দিয়ে দারুণ করে মানে কষে নিচ্ছি এই যে তেল তেল বার হচ্ছে তো ওই তেলটা বার হলে মনে করতে হয় সব মশলা হয়ে গেছে তো লাস্টে দিয়ে দিলাম মশলা আর এই যে লুচি আর তরকারি নিয়ে সবাই গাইস চলে এসো তো খাওয়া দাওয়া করছি তোমাদেরকেও ডাকছি বেশ দারুণ হয়েছে লুচি আর আলুর দামটা ভালো